আগে তো সস্তা জামানা ছিল, তাও 20% বোনাস দিছিল। এখন তো মহঙ্গাই যুগ, মহঙ্গাই যুগে আমাদের কি হবে এটা? পানের মিলায় আমাদের 5,000 শ্রমিক আছে ডিঙ্গুতের চা বাগানে। তো আমাদেরকে দীর্ঘদিনের গেল বছর আমাদের 20% বোনাস, কোনো কিছু আন্দোলন নেই, কোনো কিছু নেই। কোভিডের সামনেও এত কিছু কোভিড ছিল, তাও আমাদেরকে 20% বোনাস দিল। এইবার কোনো কিছু নেই, এত তালবাহানা নিয়ে আমাদের 6 দফা মিটিং হয়ে গেলো, কলকাতার ত্রিপাক্ষিক আলোচনা 3 বার হয়ে গেলো, তাও আমাদের কোনো সিদ্ধান্ত আসলো না। আমাদেরকে 1-2 পয়েন্ট করে আগাচ্ছে, আমাদের 15% অবধি বোনাস আগাইলো, তার থেকে আগাচ্ছে না। আমরা 20% বোনাস না হইলে আমরা কিছুতেই আমরা মানবো না, আমরা কন্টিনিউ আমরা আন্দোলন থাকবো। আমরা আজকে যদি মালিক পক্ষ বারবার টাল বাহানা করতেছে আজকে লাগাতার এতদিন থেকে, সেই জন্য আমাদের লাগাতার আমাদেরও আন্দোলন চলতেছে। পূজা তো শুরু হয়ে গেল প্রায় একদম পাক মুহূর্তে, পূজা আর 9 দিন আছে, এই 9 দিন আছে, এখনও বোনাসের কোনো ফয়সলাই হয়নি। এবার টাকাটা যদি আবার অ্যাকাউন্টে দিবি, এবার ব্যাংকও কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, ওই টাকা ওঠায় তারপরে আমাদের পূজার বাজার করা কোনো মুহূর্তে সম্ভব হবে না। তো এই বোনাস নেওয়া আর না নেওয়া আমাদের চা শ্রমিকদের পক্ষে কোনো সমস্যা মেটবে না। হ্যাঁ, আজকে মালিক পক্ষ যে শ্রমিকদের উপরে যে অন্যায় অবিচার করতেছে এটা ঠিক না। সারা বছর আমাদের শ্রমিকরা রোদ্রে বৃষ্টির মধ্যে পরিশ্রম করে তাদের ন্যায্য মূল্য, তাদের ন্যায় আদায়ের জন্য এই আমাদের বোনাসটা আছে, বোনাসটার জন্য এরা তালবাহানা করতেছে, সেই জন্য আমাদের এই আন্দোলন চলতেছে। কত শ্রমিক এই যুক্ত? আমাদের ডেঙ্গুজের চা বাগানের সমস্ত শ্রমিক এখানে আমরা আসতেছি, একদমই কাজ বন্ধ আছে। আপনি কি জোরদার আন্দোলন করে পারি 20% বোনাস কে লাগে? আপনি কি দুনিয়া করেছেন দাবি দাওয়া হ্যাঁ ফ্যাসিলিটি হ্যাঁ, সে ফ্যাসিলিটি কে মালিক মানিয়ে দেবে না? মু একদিন হিসাব বতায় রাখলো, যা হেজরা বানেল সেকার 47% আপনি কি মিলেলা 57%? 6,000 তে তলব কইলা, ই তলব কর 50% সে উপরে 57% মানে 7% সে উপরে আপনি তলব কে রাখিলা। তো সাল মে আপনি কা 1,072,000 সে উপরে পয়সা আপনি কা জমা হবে না। 20% বোনাস নিজে রোজগার করি, যে এত সাল আমরা কষ্ট করি, হ্যাঁ, তার সত্ত্বেও যদি আমাদের 20% বোনাস না দেয় তাহলে আমরা নিব না, এটা মানব না। কারণ আগেকার জামানা নাই, এখন আগে তো সস্তা জামানা ছিল, তাও 20% বোনাস দিছিল, এখন তো মহঙ্গাই যুগ, মহঙ্গাই যুগে আমাদের কি হবে এটা নিয়ে? আমরা না নিলাম, ভগবান তো বলে না আমাকে অনেক নতুন কাপড় পরে পুজো দাও, অনেক ফল ফুল দিয়ে পুজো দাও, কিন্তু হ্যাঁ এর আগেও বসে আজকে নিয়ে আমরা 6 দিন আন্দোলন করতেছি, এখানে গেট মিটিং করতেছি, কিন্তু তার সাথে মালিক পক্ষে কোনো 20% আয় হয় নাই, কোনো আওয়াজ হয় নাই, আয় হয় নাই এখন অবধি। যদি না হয় কালকেও আমরা গেট মিটিং বা হরতালও করতে পারি। এসটাই